BPL সেটা একটু প্রথমে নজর দিতে চাই একটু যেতে চাই আসলে আমাদের আয় ব্যয় কি হয়েছে তারপর শামিম ভাইয়ের কাছে আসব সেই প্রশ্নটা দেখানোর জন্য যে বিপিএল এর কত আয় হয়েছে এই 10টা টুর্নামেন্ট থেকে প্রত্যেকটা ধরে ধরে দেখাতে চাই আমরা দেখাতে চাই যে কোথায় কি আয় হয়েছিল প্রথম যখন হলো 2011-12 সালে তখন বিপিএল থেকে আয় হয়েছিল প্রায় 33 কোটি টাকা আমি যদি ভুল না করে থাকি 33 কোটি টাকা এবং ব্যয় হয়েছিল খুবই মজার বিষয় যে 21 লাখ টাকার মতো মাত্র কেন সে প্রশ্ন করব তার পরের বছর 2012-13 তে 38 কোটি টাকা এখানে আয় হয়েছে ব্যয় হয়েছে 5 কোটি টাকার মতো শুনবে শুধু ভুল না করে থাকি শুনবে এই যে আয় 33 কোটি টাকা ব্যয় মাত্র 21 লাখ টাকা এর কারণ আছে কোনো হ্যাঁ একটু কারণ আছে সেটা হচ্ছে প্রথম দুটি আসরের জন্য আপনি সরাসরি ছিল হচ্ছে ইনভলভ গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট ওদের সাথে ক্রিকেট বোর্ডের যে চুক্তি হয়েছিল 6 বছরের চুক্তি সেই চুক্তিটা ছিল হচ্ছে ওদের কাছে ক্রিকেট বোর্ড আপ রেভিনিউ শেয়ারিং টাকা পাবে হচ্ছে 408 কোটি টাকা আপনি খেয়াল করেন লক্ষ্য মানে খুব লক্ষণীয় ব্যাপার যে আপনি 10 আসরে যে আপনার যে নিট উদ্বৃত্ত সেই উদ্বৃত্তর পরিমাণ কিন্তু আপনার অনলি 219 কোটি টাকা যেটা হিসাবে আসছে আর কি যে আপনার যে ফিগার এবং যে আমার যে তথ্য যেগুলো হ্যাঁ তাহলে আপনি কি দাঁড়াচ্ছে প্রথম আসরে কিন্তু তারা যেই টাকাটা ক্রিকেট বোর্ডকে দিয়েছে সকল খরচ কিন্তু তারা করেছে এই 21,42,000 টাকা যেটা এটা হচ্ছে তাদের ই ছিল মানে লজিস্টিক্যাল খরচ যেটা লজিস্টিক্যাল না অপারেশনাল খরচ যেটা হচ্ছে ধরেন একজন এমপ্লয়ি ছিল আর হচ্ছে আপনার তারা আপনার এই চিঠিপত্র বিলি টিলি বিভিন্ন কিছু করতে যে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট যেটা করেছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সেই খরচটা এটা খুব কম বাকি সকল খরচ কিন্তু গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট করেছে যেটা ক্রিকেট বোর্ডের কাছ থেকে তারা নেয়নি এবং ক্রিকেট বোর্ডকে তারা ওই টাকাটা দিয়েছে 33,05,13,000 টাকা এটা আয় মানে ইয়েস এটা টোটালি ক্রিকেট বোর্ডকে দিয়েছে তারা তার চুক্তি শর্ত অনুযায়ী এটা ছিল এবং তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে প্রথম দুই আসরে তারা মানে 71 কোটি টাকা ক্রিকেট বোর্ডকে দিয়েছে খেয়াল করতে পারছেন এখানে এখান থেকে যদি বাদ দেন আপনি ধরেন 5,30,00,000 টাকা বাদ দেন সেক্ষেত্রে আপনি কত টাকা তারা ক্রিকেট বোর্ডকে প্রফিট করেছে ক্রিকেট বোর্ড 66 কোটি টাকার উপর প্রথম দুই আসরে লাভ করেছে উদ্বৃত্ত ছিল ইয়েস আমরা আসলে পরের কার্ডে একটু যেতে চাই 13-14 তে যদি যাই সেটা হিসাব দেখলে আর একটু ক্লিয়ার হবে আমাদের সেখানে 2013-14 তে বিপিএল হয়নি সে আসরটা 14-15 তো হয়নি দেখাচ্ছিল তাই হ্যাঁ হ্যাঁ হয়নি কিন্তু শামিম ভাই এখানে মজার বিষয় ব্যয় করা হচ্ছে 3 কোটি টাকা হ্যাঁ এখানে 3 কোটি টুর্নামেন্ট হয়নি কিন্তু ব্যয় হচ্ছে 3.5 কোটি টাকা মানে এখানে একটা কারণ আছে না না এখানে একটা কারণ আছে সে কারণটা হচ্ছে আপনি জানেন যে 2013 সালে বিপিএল এর সময় আপনার স্পট ফিক্সিং হয়েছিল এবং আকসু রিপোর্টে এলিগেটেড হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং এখানে কিন্তু আপনি একটা আকসুর ই অনুযায়ী নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের একটা ট্রাইব্যুনাল কোর্ট করতে হয়েছিল যে ট্রাইব্যুনালে যারা ছিলেন তারা তাদের পেছনে কিন্তু ক্রিকেট বোর্ডের অনেক বেশি খরচ হয়ে গেছে যারা ছিলেন আমাদের ক্রিকেটারদের মধ্যে সাকিল কাশিমও ছিলেন উনি মনে সম্ভবত সবচেয়ে কম পারিশ্রমিক নিয়েছে তাও ওনার পারিশ্রমিকটা 54 লাখ টাকার মতো ছিল পরবর্তী বছরও কিন্তু এটা ই করেছে 75 লাখ টাকা এটাও কিন্তু ওর সাথে সম্পৃক্ত মানে আমাদের ট্রাইব্যুনাল করতে হয়েছে যেটা হয়নি এরপরের আসরে দেখেন সালাউদ্দিন আছে পরের আসরে তো আপনি পরের আসরে কাটলাম যদি একটু যাই চ্যাম্পিয়ন হইল হ্যাঁ 15-16 তে যদি একটু যাই 15-16 তে 41 কোটি টাকা আয় হয়েছিল হ্যাঁ 15 কোটি টাকা ব্যয় হয়েছে এই তো আপনি ব্যয়ের খাতটা বাড়ছে দেখেন কাল করে দেখেন আপনার গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে যখন ছিল 21 লাখ টাকা খরচ হয়েছে এখন কিন্তু ক্রিকেট বোর্ড টোটালটা নিয়েছে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে যে চুক্তি ছিল চুক্তিটা বিচ্ছিন্ন করেছে চুক্তিটা চলমান চুক্তিতে তৃতীয় বছর থেকে তারা চুক্তি করতে পারে নাই প্রত্যেকটা ফ্রান্সাইজের সাথে চুক্তি কিন্তু 6 বছরের ছিল সেই চুক্তিটা শেষ হয়ে গেল গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টও চলে গেল তখন থেকে ক্রিকেট বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় এই বিপিএলটা পরিচালনা করা শুরু করলো এবং তখন থেকেই ব্যয়ের পরিমাণটা কিন্তু বাড়া শুরু করেছে আমরা সে 17-18 তে যেতে চাই 18-19 যেতে চাই
18-19 যেতে চাই সেখানে 45 কোটি টাকা খরচ আয় হয়েছে এবং 37 কোটি টাকা ওই যে আপনি বলছেন এটা বাড়ছে আমরা আসলে একটা ইন্টারেস্টিং দর্শক এই জায়গায় একটা চোখ রাখেন 2019-20 এ 97 কোটি টাকা আয় মানে খুবই বাহবা দিতেই হয় বিসিবির অনেক আয় বেড়ে গেছে এই জায়গাটায় কিন্তু কিন্তু ব্যয় হচ্ছে 83 কোটি টাকা এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়বহুল টুর্নামেন্ট যদি কোনটাকে ধরা হয় ইভেন আপনি যদি আমাদের দেশে কিন্তু দুইটা ওয়ার্ল্ড কাপ হয়েছে একটা হচ্ছে 2011 তে আপনি আমরা কো-হোস্ট ছিলাম ওয়ার্ল্ড কাপে আর 2014 তে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ করেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের 16টা টিম পুরুষ এবং 8টা মেয়েদের টিম এই 24টা টিম খেলেছে অদ্ভুত ব্যাপার কি ওই ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের খরচ ছিল মাত্র 41 কোটি টাকা আর এখানে 7টি টিমের পেছনে আপনার খরচ হয়েছে 83,36,79,612 টাকা এই জায়গাটাই হলো কোশ্চেনটা এই জায়গাটা হচ্ছে কেন হলো আপনি এটা খেয়াল করে দেখবেন এইখানে কিন্তু বড় একটা অংশ চলে গেছে হচ্ছে আপনি উদ্বোধনী অনুষ্ঠানের নামে আপনি জানেন যে এখানে কিন্তু ক্যাটরিনা কাইফ এবং ইশের সালমান খান আসছিলেন তাদের একটা শো ছিল এবং এই এই যে আপনি যে আপনার ওপেনিং সিরিমনি যেটা কনসার্টের নামে হয়েছে ওপেনিং সিরিমনি এই বছরেই এই অর্থ বছরে যেটা হয়েছে সেইটা খরচ হয়েছিল হচ্ছে রেকর্ড 16 কোটি টাকা 15,92,00,000 টাকা একটা উদ্বোধনী অনুষ্ঠানে ইয়েস এবং আপনাকে বলি আমাদের একটা গালা ওপেনিং অনুষ্ঠান ছিল 2011 ওয়ার্ল্ড কাপে যেই ওয়ার্ল্ড কাপে হচ্ছে যদি আপনি আইএমজি রেটিং করেন তখন কিন্তু ওইটা ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট ওপেনিং প্রোগ্রাম যেটা হচ্ছে আপনি বেজিং অলিম্পিকের পরেই ওইটা হয়েছে ওই ওই ওয়ার্ল্ড কাপে আপনার ওপেনিংয়ে যেটা মানে গালা ওপেনিংয়ে সেটা মাত্র 11,50 কোটি টাকা খরচ হয়েছে আর এইখানে আপনার খরচ হয়েছে 16 কোটি টাকা দর্শক একটা জিনিস যেটা বলছিলেন আসলে যে একটা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে 16 কোটি টাকা ব্যয় হয়েছে যে 2011 বিশ্বকাপে খরচ হয়েছিল মাত্র 11 কোটি টাকা যে উদ্বোধনী আয়োজন সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল আমরা পরের কার্ডে যেতে চাই 2021-এ এটা এটা খুবই 2 কোটি টাকা যদি ভুল না কার্ডে যাই এখানে খুব বেশি 22-23 আমরা যখন আসবো 53 কোটি টাকা আয় বেড়েছে শাহিম ভাই এবং ব্যয় হয়েছে 35 কোটি টাকা স্যার সালাউদ্দিন স্যার আছেন ইমরুল কায়েস আছেন তারা তাদেরও আয় বাড়ছিল নিশ্চয়ইভাবে এই মৌসুমগুলোতে অনেক ব্যয় বেড়েছে 23-24-এ যেটা হচ্ছে এখানে ক্রিকেট বোর্ড একটা হিসাবটা দিয়েছে সম্ভাব্য কারণ তারা যে প্রজেক্টেড একটা এস্টিমেটেড হিসাব করেই তারা এটা খরচ করেছে এবং আমার জানা মতে যে কাছাকাছি হবে কারণ এটা তো ওদের অডিট রিপোর্ট অনুযায়ী এটা আসছে এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন মাত্র উদ্বৃত্ত থাকছে কিন্তু 5 কোটি টাকা আয় ব্যয় হিসাবে দেখেন যে আপনি যত আয় করেছেন ব্যয় কাছাকাছি করেছেন অর্থাৎ আপনি বিপিএল থেকে যে আপনি যেই টাকাটা ক্রিকেট বোর্ডে তহবিলে রাখবেন সে তহবিলের টাকাটা থাকলো কোথায় অনলি 5 কোটি টাকা আছে এই অর্থ বছরে আমরা একটা মজার জায়গায় যেতে চাই দর্শক আমরা বলছিলাম বিপিএল এর 10টা আসর হয়েছে প্রত্যেকটার আয় এবং ব্যয় দেখেছি এখন দেখাতে চাই পুরো 10টা আসর মিলে বিপিএল বিসিবি কত টাকা বিপিএল থেকে আয় করেছে কত টাকা ব্যয় করেছে এই হিসাবটা চলে যেতে চাই এবং সেখানে একটা বড় প্রশ্ন আছে মোটায় 10টা আসর থেকে যেগুলো হয়নি সেগুলো তো সেই আয় ব্যয়গুলো সব কিছু ধরে 497 কোটি টাকা প্রায় আয় করেছে বিসিবি বিপিএল থেকে প্রায় 500 কোটি টাকা আপনি বলতে পারেন আর মোট ব্যয় হয়েছে 278 কোটি টাকা 278 কোটি টাকা ব্যয় হয়েছে এবং আয় থেকে যদি আপনি ব্যয় বাদ দেন তাহলে হয় 219 কোটি টাকার মতো শাহিম ভাই হ্যাঁ 219 কোটি 219 কোটি টাকার মতো হচ্ছে টোটাল আয় হওয়ার কথা বিসিবির তার মানে বিসিবির যে বিপিএল ফান্ড আছে সেখানে 219 কোটি টাকার মতো থাকার কথা এই 219 কোটি টাকার মধ্যে একটা এফডিআর আছে আমার জানা মতে হ্যাঁ সেই এফডিআর এ আছে আপনার 87 কোটি টাকা আর মজার ব্যাপার হচ্ছে কি টিকিট বোর্ড যে সর্বশেষ যে ব্যালেন্স রিপোর্ট যেটা দিয়েছে সেটাতে আপনার ক্লোজিং ব্যালেন্স ছিল বিপিএল এর হচ্ছে 113 কোটি টাকা আর না 113 কোটি টাকা অর্থাৎ আপনার কত কোটি টাকা আপনার এখান থেকে যদি হিসাব করেন আপনি এখান থেকে 113 কোটি টাকা থেকে 219 কোটি টাকা বাদ দেন 88 কোটি টাকা 116 কোটি টাকা না 106 কোটি টাকার কোনো হিসাব নাই আমরা কার্ডটা যদি একটু রাখি এই কার্ডটা একটু রাখি হ্যাঁ হ্যাঁ
106 কোটি টাকার কোনো হিসাব কিন্তু ক্রিকেট বোর্ড মিলাতে পারছে না এখন মানে 497 কোটি টাকা থেকে 278 কোটি টাকা বাদ দিয়ে এবং 87 কোটি টাকা তাদের এফডিআর আছে ওইটা সব ব্যালেন্সে আছে 113 কোটি টাকা টোটাল 116 কোটি টাকার কোনো হিসাব তাহলে থাকছে 106 কোটি টাকা 106 কোটি টাকার কোনো হিসাব নেই দর্শক যেটা বলছিলেন যে আয় ব্যয় টোটাল হিসাব থেকে যদি আমরা মিলাই 106 কোটি টাকার কোনো হিসাব নেই